Assalamualaikum everyone. आज के आपने दर्शन शिवान कर बात तो 3 pounder perfect sponge cakes. प्रथमे देर का परिमाण मैदा लगते. एपर 1 teaspoon परिमाण लगते baking powder. आर baking soda लगते 1 teaspoon परिमाणे 3 ভাগের 2 ভাগ परिमाण. আমি এখানে 1 teaspoon পরিমাণ গুঁড়া দুধ দিয়েছিলাম এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন টেস্ট করানোর জন্য এটা দিয়েছিলাম এরপর এগুলোকে খুব ভালো করে ছেঁকে নেব এরপর ছাঁকা হয়ে গেলে একটা ঢাকনি দিয়ে ঢেকে এক পাশে রেখে দেবো আর একটা বলে আমি একে একে 6টা করে ডিম ভেঙে নেব ডিমগুলোকে খুব সাবধানে রাখতে হবে যাতে ডিমের কুসুমগুলো ভেঙে না যায় আর ডিমের সাদা অংশগুলোকে এবার আলাদা করে নেব আর ডিমের কুসুমগুলোকে অন্য একটা বাটিতে রেখে দেবো এবার সাদা অংশটাকে বিট করবো সাদা অংশটাকে বিট করতে করতে যখন একটু ফেনা ক্রিয়েট হতে শুরু করবে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে মিশিয়ে দেব এরপর ডিমের কুসুমগুলো দিয়ে দিব চিনিটা খুব ভালো করে মেল্ট করে নিতে হবে কুসুম দেওয়ার পর 1 মিনিট সময় পর্যন্ত বিট করে নেব এরপর 1/2 teaspoon পরিমাণ ভ্যানিলা এসেন্স দেব আর 1 tablespoon পরিমাণ তেল দিয়ে 10 থেকে 15 সেকেন্ড বিট করব এরপর শুকনো বাদামগুলো মিশিয়ে নেব এগুলোকে খুব আলতো হাতে মিশাতে হবে একবারে দেব না 3 বার দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব এরপর একটা 10 ইঞ্চির মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি আর এটা একটা কাগজ দিলেই হবে কোনো রকম তেল দেওয়া লাগবে না এরপর আমি এটা চুলায় মিডিয়াম টু লো আছে 35 মিনিট বেক করব এই তো দেখুন আমার কেক একদম পারফেক্ট রেডি এবার আমি ক্রিম রেডি করব আমি এখানে ট্রপিক্যাল হুইপড ক্রিমটা নিয়েছি এটাকে আমি বিট করে স্টিপ না হওয়া পর্যন্ত বিট করব যে পর্যায়ে দেখবেন যে বাটি উঠে এলো আপনার ক্রিমার পর্যায়ে তখন বুঝবেন যে ক্রিম পারফেক্ট রেডি হয়ে গেছে এরপর আমি পছন্দ মতো কালার মিশিয়ে নেব আমি হালকা পিঙ্ক আর একটু রেড টাইপের কালার অ্যাড করেছিলাম কেকটা ঠান্ডা হওয়ার পর আমি স্লাইস করে নেব আমি 3 ভাগ করেছিলাম এরপর একটা বোর্ডের উপর একটু ক্রিম লাগাই এই বোর্ডের উপর আমি কেকটাকে সেট করে নেব প্রথমে প্রথম লেয়ারটা দিয়ে এরপর মিল্ক সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি এরপর ক্রিম দিয়ে লেয়ার করে নেব আমি এখানে 3টা লেয়ার করেছিলাম এরপর ক্রাম কাট করে আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম এরপর ফিনিশিং দিয়ে নেব কেকটা আর পছন্দ মতো ডিজাইন করে নেব